হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যেই ফেসবুক পেজটি আছে তো অনেকেই চাইতে যে সেই ফেসবুক পেজটি কিন্তু ফেসবুক থেকে একদম ডিলিট করে দেওয়ার জন্য তো অনেকেই এই ডিলিট অপশনটি খুঁজে পাইতেছে না তো এই কারণে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এবং কি আপনি আপনি নিজের পেজটিও ডিলিট করতে পারবেন তো আর কথা বাড়াবো না সরাসরি কাজে চলে যাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি কম্পিউটারে বা মোবাইলে যে ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর আপনার এই ফেসবুকে হোম পেজে আসবেন হোম পেজে আসার পর আপনি দেখতে পারবেন যে ফেজ লেখা আছে তো এই পেজে ক্লিক করে দিবেন তো পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটি ফেজ তো এটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার অরিজিনাল ফেজ তো এটা আমি আপনাদেরকে ডিলিট করে দেখাবো তো এই পেজটা কিন্তু আমি এখন ডিলিট করব তো এই পেজটা ডিলিট করতে হলে আমাকে এই পেজের উপরে ক্লিক করতে হবে তো এই পেজটি আমরা ডিলিট করব তো এই পেজটি ডিলিট করতে হলে আমাকে কোন কোন অপশনে যেতে হবে তো এই পেজটি ডিলিট করতে হলে আমাদেরকে নিচে চলে আসতে হবে নিচে এই যে নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিডিট ক্রেডিট অ্যাড এই এটাতে ক্লিক করব আমরা অলে ক্লিক করে দেবো তো এই অলে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে এখানে তিনটি অপশন এসেছে তো এখানে দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস এই বিজনেসে আমরা ক্লিক করবো বিজনেসে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন যে আমাদেরকে অন্য একটি ইন্টারভেসে নিয়ে আসা হয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন আছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন মোর টলস এই মোর টলসে আমরা ক্লিক করব। মোর টলসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেজ সেটিংস তো এই সেটিংসে আমরা ক্লিক করে দেবো তো সেটিংস এ ক্লিক করার পর এখন কিন্তু আমাদের যে ফেসবুক পেজটি কিন্তু এই পেজ থেকে কিন্তু আমরা ডিলিট করতে পারবো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পেজটা কিভাবে ডিলিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বড়ো করে একটা ফ্রম আছে তো বড়ো করে একটা ফর্মের নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন যে রিমুভ রিমুভ ফেজ ডিলেট your ফেজ ঠিক আছে রিমুভ ফেজ ডিলেট ইউ আর ফেজ তো এই যে এই জায়গায় কিন্তু আপনার এই অপশনটা থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফেজটা কিন্তু আমরা ডিলিট করতে পারবো তো এখন আমি এই জায়গাতেই ক্লিক করবো আমার ফেজটা আমি ডিলেট করব তো দেখতে পাচ্ছেন যে এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফেজটি ডিলেট হয়ে যাবে তো এখন আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো তো এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট ফেজ তো এই ডিলেট পেজ তো এটাতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার পেজটি সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে আর আমার ফেসবুকে থাকবে না তো পেজ কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে তো ওকে করে দেই তো আপনারা কিন্তু প্রথমে যে দুইটা ফেজ দেখছেন তো এখন কিন্তু আমরা একটা ফেজ দেখবেন তো তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার পেজটা কি ডিলিট হয়েছে কিনা তো ডিলিট হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো তো ডিলিট বুঝবো আমরা এই দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ স্টুডিও তো এই ক্রিয়েটিভ স্টুডিওতে আমরা ক্লিক করে দেব তো এখন যদি আমি এই লেখার উপরে ক্লিক করি বা এই অপশনটির উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে আমার পেজ যে দুইটা পেজ ছিল একটা এটার নিচে যে পেজটা ছিল তো সেই পেজটা কিন্তু অলরেডি এক মুহূর্তের ভিতরে কিন্তু ডিলিট করে দিয়েছি তো এইভাবে আর কি একটা ফেসবুক পেজ ডিলিট করতে হয় তো যদি এই ভিডিওটি থেকে যদি আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার উপকার এসেছে তো অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন